আজকে আরব বাঙালিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমি এখন আছি দেখো বালাসোর স্টেশনে, এবং খানিকক্ষণ বাদে আমরা এখান থেকে গাড়ি করে যাব চাঁদিপুর। এবং এর সাইডে দেখো এখানে অটো স্ট্যান্ড, এই দিকটায় একদম সামনেই প্রচুর অটো দাঁড়িয়ে আছে এই দিকটায়। তো এখান থেকে অটো ধরে যেতে হবে চাঁদিপুর, যদি চাঁদিপুর যেতে চাও, চাঁদিপুর বা পঞ্চলিঙ্গেশ্বর, এখান থেকেই দুটো যাওয়া যাবে। তো আমরা যাব হচ্ছে চাঁদিপুর। তো এখন একটু ওয়েট করছি, খানিকক্ষণ বাদে আমরা যাব। এখান থেকে মোটামুটি গাড়ি ভাড়া 400 থেকে 500 করে লাগছে চাঁদিপুর যেতে গাড়ি ভাড়া। তো তোমাদের পরে ধীরে ধীরে দেখাচ্ছি কেমন হোটেলে আছি এবং চাঁদিপুরটা কেমন, সব কিছু তোমাদের ঘুরে দেখাবো। আমরা চাঁদিপুরে যে ওটিডিসির পান্থনিবাসে ছিলাম একদিনের জন্য, এখানে বুকিং নাম্বার সব দেয়া আছে। এছাড়াও যারা এটা না বুঝতে পারবে তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স একবার চেক করে নেবে। প্রথমেই বলি, যেহেতু আমাদের পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল সেই জন্য রাতের ভিউটাই তোমাদের দেখাচ্ছি। আর ওদের সঙ্গে কথা বললে এটা জানতে পারলাম যে একদম মেরামতি করা হয়নি, কারণ কিছুদিন আগেই ঝড় গেছে, তোমরা সবাই জানো, সেই জন্য কিন্তু একটু হোটেলটার অব্যবস্থা আছে। তো বন্ধুরা, ওটিডিসির পান্থনিবাসের রুমগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, ঝড় হওয়ার জন্য আমি এসেছি এটা 2022-এ, ধরো এর আগে ঝড় হওয়ার জন্য সামহাও হোটেলটার কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার জন্য ঠিকমতো বাগানো গোছানো হয়নি। বললো, আমি কথা বলে জানতে পারলাম যে এটা ধীরে ধীরে বাগানো হবে। তো যার জন্য আমার রুম খুব একটা যে ভালো লেগেছে তা নয়, তবে থাকা যাবে না এমনটাও নয়, তবে আরও ক্লিনের ব্যাপারটা আরও দরকার, কারণ ক্লিননেস না হলে কিন্তু রুমে থাকা ঠিক ভালো লাগে না। তো চলো, এটা আমাদের দেখো 202 রুম, আমি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি রুমটার ভেতরে ঢুকে। তো দেখো আমি দেখাচ্ছি, এই হচ্ছে বেড দেখো। আচ্ছা, এইদিকে ব্যালকনি। তোমরা সবাই জানো যে চাঁদিপুর হচ্ছে ভ্যানিশিং সমুদ্র, তো যার জন্য তোমার সময় মানে টাইমলি সামনে জলটা আসে। দেখো দূরে যে লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওটা পেরিয়ে গেলে তাহলে সমুদ্র দেখা যাবে। এখন তো রাতের বেলা, তাই আমি তোমাদের দেখাতে পাচ্ছি না সমুদ্রের জায়গাটা, কিন্তু এখান থেকে বসে বসে সমুদ্র দেখা যাবে, এটা কিন্তু একটা ভালো। তো চলো আবার ঘরের ভেতরটা দেখাই। এইটা বসার জায়গা, আয়না আছে, দেন টিভি, যারা এসি নিতে চাও এসি, যারা নন এসি রুম নিতে চাও নন এসি। তো 1300 একটু বেশি লাগছে হচ্ছে তোমার এসি, আর 1300 টাকার মতো করে পড়ছে নন এসির রুম। তো আমরা যেহেতু এসি রুম নিয়েছি, এটা মোটামুটি 1600 টাকার কাছাকাছি পড়ছে। তো দেখো টয়লেটটাও একবার দেখিয়ে নিই, একদম টয়লেটটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আমার এটাই মানে অপছন্দের জায়গা। তো এসি রুমগুলোর ভাড়া পড়ছে মোটামুটি 1600 টাকা। এটা চাঁদিপুরের কাছে, একদম চাঁদিপুরের কাছে রাধাকৃষ্ণ মন্দির। এখানে আমরা যেহেতু সন্ধ্যের দিকে এসেছি, এখান থেকে দেখাতে কতটা পারবো জানি না। এইখানে একদম প্রচণ্ড বড় বড় মাছ আছে এবং এখানে মাছেদের খাওয়ানোও হচ্ছে। মন্দিরটা গোটাটা আমি একবার দেখাচ্ছি, এখানে মনে হচ্ছে বোটিংয়েরও ব্যবস্থা আছে। ধীরে ধীরে মন্দিরের কাছে যাচ্ছি আমি।
মন্দিরের কারুকার্যটা ভীষণ সুন্দর। চাঁদিপুরে দেখার মতো বলতে গেলে ভ্যানিশিং শিবির ছাড়া রাধাকৃষ্ণের মন্দির আর কিছু পার্ক আছে, এছাড়া মোহনা আছে এবং বুড়িবালাম নদীর তীরে যেখানে ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয়েছিল বাঘা যতীনের, তো বাঘা যতীন এখানে কিন্তু পরাজয়ও বরণ করেন। তো এইটাই দেখার, আর এইটা ছিল হচ্ছে ওই রাধাকৃষ্ণ মন্দিরের মূর্তি। যারা আরও কিছু সময় থাকবে, দুদিন বা তিন দিন আরও যদি বেশি সময় থাকে, তারা কিন্তু চাঁদিপুর থেকে একদিন পঞ্চলিঙ্গেশ্বর, একদিন কুলডিহা বা শিমলিপাল, বা একদিন কিন্তু ভিতরকণিকা তোমরা ঘুরে আসতে পারো, খুবই ভালো লাগবে। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আমাকে জানিও। চলো আজকে তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটা, টাটা।